প্রজাপতি বিস্কুট ছবিতে প্রথম অভিনয়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা আদিত্য সেনগুপ্ত। এবার তিনি পরিচালকের আসনে। তার ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন বিক্রম চট্টোপাধ্যায় এবং দীতিপ্রিয়া রায়। বড় পর্দায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। যদিও ছবির নাম এখনো ঠিক করেননি পরিচালক, তবে জানা গেছে ছবিটি শুট করা হবে সিকিমের বিভিন্ন জায়গায়। এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করবেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। সিনেমাটিতে বিক্রম এবং দীতিপ্রিয়া দুজন বন্ধু, যারা একটি রোড ট্রিপে যায়, যে ট্রিপে তারা তাদের জীবনের অনেক অজানা কথা আবিষ্কার করে। এভাবেই এগোবে গল্প। ছবি শুরুর আগে এই ত্রয়ী পৌঁছে গিয়েছিল টলিউডের অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। তাদের নতুন যাত্রা শুরুর জন্য অভিনন্দন জানিয়েছেন অভিনেতা।